প্রতিপত্তি ও বন্ধুলাভ। সক্রেটিসের রহস্য, মানুষের সাথে কথাবার্তা বলার সময় যেসব ব্যাপারে আপনার মতের মিল হবে না, কখনোই সেরকম কিছু দিয়ে শুরু করবেন না। প্রথমে যে বিষয়ে আপনার মতের মিল হয় তা দিয়েই আরম্ভ করে বারবার সেটাই বলতে থাকুন। বারবার জানান মোটামুটি সব ব্যাপারই আপনাদের মতো একই, শুধু উপায় সম্বন্ধে দ্বিমত থাকতে পারে। অন্য লোকটিকে গোড়াতেই হ্যাঁ বলতে দিন, যতদূর সম্ভব তাকে না বলতে দেবেন না। এ ব্যাপারে অধ্যাপক ওভারস্ট্রিট তার বই ইনফ্লুয়েন্সিং হিউম্যান বিহেভিয়ার এ বলেছেন যে না কথাটা একবার বললে তাকে কাটানো কঠিন কাজ, কোনো লোক না বললে তার সব আত্ম অহমিকাই তাকে ওটায় আঁকড়ে থাকতে বলে। সে হয়তো পরে বুঝতে পারে না বলাটা ঠিক হয়নি, তা সত্ত্বেও তার অহমিকাই তাকে তার মতো বদলাতে দেয় না। একবার কিছু বললে সে সেটাই আঁকড়ে থাকতে চায়। তাই এটা অত্যন্ত জরুরি যে আমরা কাউকে সায় দেওয়াতে পারলেই ভালো। যারা দক্ষ বক্তা তারা গোড়াতেই বার কয়েক হ্যাঁ বলাতে পারেন। তিনি এতে তার শ্রোতাদের মানসিক দিক থেকে সমতে আনার পথেই নিয়ে আসেন। এটা অনেকটা বিলিয়ার্ড বলের মতো, বলটাকে জোরে ধাক্কা মারুন, সেটা একবার ধাক্কা খেয়ে সহজে বিপরীত দিকে চলে যায়। এতে মনস্তাত্ত্বিক ব্যাপারটা সহজেই বোঝা যায়। কোনো লোক যখন না বলে সে ওই ছোট্ট কথাটার চেয়ে অনেক বেশি কিছু করে, তার সমস্ত শারীরিক যন্ত্রই স্নায়ু পেশি সব কিছুই বাতিল করতে তৈরি থাকে। সাধারণত ক্ষুদ্র হলেও শারীরিক যেসব পরিবর্তন হয় তার কিছু প্রকাশ প্রত্যক্ষ করা যায়। শরীরের সমস্ত অনুভূতিই বাধা দিতে যেন তৈরি হয়ে যায়। অন্যদিকে কেউ হ্যাঁ বললে ওই বাধা দেবার ব্যাপারটার অস্তিত্বই থাকে না, সমস্ত শরীরের কোষগুলো গ্রহণ করার জন্য এগোতে চায়। তাই গোড়াতেই হ্যাঁ বললে আমরা সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে সফল হতে পারি। এ ব্যাপারটা অর্থাৎ এই হ্যাঁ বলা কৌশল খুব সহজ ব্যাপার, অথচ এটাকে কতটাই বা অবজ্ঞা করা হয়। এতে যেন মনে হয় মানুষ গোড়াতেই যেন অন্যকে ক্রুদ্ধ করে নিজের গুরুত্ব প্রমাণ করার প্রয়াসী। বিপ্লবীদের সাথে রক্ষণশীলদের কথাবার্তায় গোড়াতেই তারা একে অন্যকে চটিয়ে দেয়। এতে কি ভালো কাজ সমাধা হতে পারে? যদি অবশ্য কিছুটা আনন্দ উপভোগের জন্য করতে চান তাহলে আলাদা কথা, কিন্তু সে যদি এটা করে কিছু করতে চায় তাহলে তাকে মনস্তাত্ত্বিক দিক থেকে একেবারে মূর্খই বলতে হয়। কোনো ছাত্র, নেতা, শিশু, স্বামী বা স্ত্রীকে গোড়াতেই না বলতে দিন, দেখবেন হাজার ধৈর্য বা অধ্যবসায়তেও তাকে আর নিজের মতাবলম্বী করতে পারবেন না। এই হ্যাঁ হ্যাঁ বলার কৌশলে নিউ ইয়র্কের গ্রিনউইচ সেভিংস ব্যাংকের জেমস এভারসন একজন বিখ্যাত মক্কলকে হারাতে হারাতে আবার সমতে এনেছিলেন। ওই ভদ্রলোক ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে এসেছিলেন। মিস্টার এভারসন লিখেছিলেন, আমি তাকে একটা ফর্ম ভর্তি করতে দিয়েছিলাম। কোনো কোনো প্রশ্নের তিনি আনন্দেই উত্তর লিখলেন, তবে কয়েকটার উত্তর তিনি কিছুতেই দিতে রাজি হলেন না। মানবিক সম্পর্ক নিয়ে পড়াশোনা আরম্ভ করার আগে আমি হয়তো বলতাম যে তিনি যদি ব্যাংককে এসব জবাব না দেন তাহলে তার অ্যাকাউন্ট খুলতে আমরা অপারগ। আমি বলতে লজ্জা পাচ্ছি, অতীতে এ কাজই আমি করেছি। স্বভাবতই ওই রকম শেষ কথা বলে আমি বেশ আনন্দ পেতাম। আমি তাদের দেখাতাম আসল কর্তা কে, আর ব্যাংকের নিয়ম বদলানো যাবে না। কিন্তু ওই ধরনের মনোভাবকে নিশ্চয় যে আমাদের সাহায্য করতে চাই সে গ্রহণ করবে না। আমি আজ সকালে ঠিক করলাম একটু বুদ্ধিমানের মতো কাজ করব। আমি স্থির করলাম ব্যাংক কি চাই সে সম্পর্কে কথা না বলে আমাদের মক্কেল কি চান তাই নিয়ে কথা বলবো, আর সবার উপরে আমি তাকে হ্যাঁ বলাতেই চাইবো একদম গোড়া থেকেই। অতএব আমি তার সাথে একমত হলাম। আমি তাকে জানালাম যে খবর তিনি দিতে অনিচ্ছুক সেগুলো তেমন প্রয়োজন নেই। যাই হোক, আমি বললাম, ধরা যাক আপনার মৃত্যুর পর এই ব্যাংকে টাকা রয়ে গেল, আপনি কি চাইবেন না সে টাকা ব্যাংক আপনার উত্তরাধিকারীকে দিক? হ্যাঁ অবশ্যই চাইব, তিনি বললেন। তা বলে কি চাইবেন না? আপনি তার নামটা আমাদের জানাতে যাতে আমরা দ্রুত কাজ করতে পারি। আবার তিনি বললেন, হ্যাঁ
তরুণ লোকটির মনোভাব একেবারে বদলে গেল যখনই তিনি বুঝতে পারলেন খবরগুলো আমরা আমাদের জন্য চাইছি না, বরং তার জন্য চাই। ব্যাংক ত্যাগ করে যাওয়ার সময় শুধু যে সমস্ত খবরই দিলেন তাই না, তিনি একটা ট্রাস্ট অ্যাকাউন্টও খুললেন তার মাকে উত্তরাধিকারী করে, আর তার মা সম্বন্ধে স্ব ইচ্ছাতেই সব খবর দিয়ে দিলেন। আমি বললাম তাকে হ্যাঁ বলাতে পেরে একেবারে গোড়াতেই তিনি সব বিরোধিতা ভুলে গেলেন, আর এর পরিসমাপ্তিও সুখকর হলো। আর একটা প্রতিষ্ঠান একজন মক্কেলকে তাদের পণ্য বিক্রি করতে চাইছিলেন, বলছেন ওয়েটিং হাউজের একজন সেলসম্যান জোসেফ অ্যালিসন। আমার পূর্বসূরি 10 বছর চেষ্টা করেও কিছু করতে পারেনি, আমার হাতে যখন ওই এলাকার দায়িত্ব এলো আমি 3 বছর চেষ্টা চালালাম কিন্তু কোনো অর্ডার পেলাম না। শেষ পর্যন্ত 13 বছরের চেষ্টায় আমরা তাকে কয়েকটা বৈদ্যুতিক যন্ত্র বিক্রি করতে পারলাম। এটা যদি হতে পারে তাহলে আরও 100 নিশ্চয়ই এবার বিক্রি করতে পারবো ভাবলাম। তাই পরের সপ্তাহে যখন গেলাম বেশ উচ্চ ধারণা আমার ছিল, অবশ্য এ ধারণাটা আর রইল না। যে মুহূর্তে তাদের চিফ ইঞ্জিনিয়ার আমাকে অভ্যর্থনা করে বললেন অ্যালিসন তোমাদের বাকি বৈদ্যুতিক যন্ত্র অংশগুলো আমরা নিতে পারবো না, আমি প্রচণ্ড ধাক্কা খেলাম। কেন? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। কেন? কারণ তোমাদের মোটরগুলো অত্যন্ত গরম হয়ে যায়, আমি হাত রাখতে পারি না। আমি জানতাম এক্ষেত্রে তর্ক করে কোনো লাভ হবে না, এভাবে আগেও চেষ্টা করে দেখেছি এতে কোনো কাজ হয় না, অতএব আমি ঠিক করলাম হ্যাঁ হ্যাঁ বলে দেখব। বেশ মিস্টার স্মিথ, আমি বললাম আমি আপনার কথা শতকরা 100 ভাগই মেনে নিচ্ছি, ওই মোটরগুলো যদি সত্যি গরম হয়ে ওঠে কখনোই তা কেনা উচিত নয়। আপনি নিশ্চয় সেসব মোটর কিনবেন যেগুলো মোটর তৈরির কানুন অনুযায়ী যে মান নির্দিষ্ট করে বানানো হয়, তাই না? তিনি স্বীকার করলেন আর প্রথম হ্যাঁ বললেন। বৈদ্যুতিক মোটর তৈরি সমিতির নিয়ম হলো তাপমাত্রার উপর কোনো মোটর 72 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে, ঠিক কি না? হ্যাঁ, তিনি স্বীকার করলেন, সেটা ঠিক। তবে তোমাদের মোটর আরও গরম হয়ে যায়। আমি তার সাথে কোনো রকম তর্ক করলাম না, আমি শুধু শুনতে চাইলাম আপনাদের কারখানার ঘর কী রকম গরম। ওহ, তিনি বললেন প্রায় 75 ডিগ্রি ফারেনহাইট। বেশ, আমি বললাম ঘরের তাপমাত্রা যদি 75 ডিগ্রি হয় আর তার সাথে যদি আরও 72 ডিগ্রি যোগ করেন তাহলে মোট দাঁড়ায় 147 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ধরুন 147 ডিগ্রিতে যদি হাত রাখেন তাহলে হাতে প্রচণ্ড গরম লাগবে না? আবার তাকে হ্যাঁ বলতে হলো। বেশ, আমি জানালাম মোটরগুলোয় হাত না দিলেই ভালো হয় কি না। হ্যাঁ, মনে হচ্ছে তোমার কথাই ঠিক, তিনি স্বীকার করলেন। এরপর আমরা বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর তিনি সেক্রেটারিকে ডেকে প্রায় আরও $35,000 অর্ডার ওই মাসের জন্য দিলেন। বহু লক্ষ টাকার ব্যবসা নষ্ট করার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে তর্ক করে কোনো ফল লাভ হয় না, আসল প্রয়োজন হলো হ্যাঁ বলানো। সক্রেটিস ছিলেন এথেন্সের একজন তার্কিক মানুষ, 40 বছরের টাকমাথা মানুষ হয়েও তিনি 19 বছরের একটি মেয়েকে বিয়ে করেন, তা সত্ত্বেও তিনি যা করে গেছেন ইতিহাসে কম মানুষই তা পেরেছেন। তিনি মানুষের চিন্তাধারায় একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দেন, আর আজ তার মৃত্যুর 23 শতাব্দী পরেও তাকে সম্মান জানানো হয়। মানবের চিন্তাধারার চরম বিপ্লববাদী পরিবর্তনকারী জ্ঞানী বলে। তার কৌশলটা কেমন ছিল? তিনি কি সবাইকে বলতেন তারা ভুল করছে? ওহ না, সক্রেটিস এরকম করার মানুষ ছিলেন না, তিনি ঢের বেশি কৌশলী ছিলেন। তার পুরো কৌশলের নাম সক্রেটিসের পদ্ধতি। এর মূল ছিল মানুষকে প্রথমে হ্যাঁ হ্যাঁ বলিয়ে নেওয়া। তিনি এমন প্রশ্ন করতেন যাতে তার বিরোধীকে হ্যাঁ হ্যাঁ বলতে হতো, এরপর ক্রমাগত তিনি তাকে সব স্বীকার করিয়ে নিতেন। বিরোধীরা হ্যাঁ বলতে বলতে এমন অবস্থায় আসতো যে তারা দেখতো ক মিনিট আগে তারা যা বিরোধিতা করছিল এখন তাকেই সমর্থন করছে, এরপর কাউকে সে ভুল করছে আখ্যা দেওয়ার আগে তখন খালি সক্রেটিসের কথাটা মনে রাখা দরকার। চীনাদের বেশ প্রাচীন একটা প্রবাদ আছে, যে শান্তভাবে চলে সে ঢের দূর পায়। 5,000 বছরের অভিজ্ঞতাই তাদের এ জ্ঞান দিতে পেরেছে।
অতএব যদি মানুষকে সমতে আনতে চান তাহলে পাঁচ নং নিয়ম হলো অপর ব্যক্তিকে গোড়াতেই হ্যাঁ বলিয়ে দিন।